بحبنا للدعوة لله رب العالمين تطيب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদেরকে আল রেসালা টিভির পক্ষ থেকে জানাই অভিনন্দন। তো আমাদের ধারাবাহিক নিয়মিত আলোচনার আজকের বিষয় হচ্ছে যে কোরআনের গল্প। তার মধ্যে অন্যতম আজকের গল্প হল আসহাবে উহুদের ঘটনা। তো এটা ঘটনার মূল চরিত্রে আছেন যে একজন বাদশাহ, তারপর জাদুঘর বালক ও একজন পাদ্রী, এদেরকে নিয়ে এই ঘটনা। এই ঘটনাটি সূরা বুরুজে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। বলা যায় সূরা বুরুজ পুরাটাই এই ঘটনাকে কেন্দ্র করেই। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ। যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কসম খেয়েছেন এবং আকাশের সাথে সংশ্লিষ্ট বিষয় যেগুলা তারকারাজি, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহগুলা রয়েছে সেগুলা এর আওতায় পড়ে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের শপথ করেছেন, যেটা আল্লাহর দেওয়া ওয়াদা, সেই কিয়ামতের শপথ করেছেন। এরপরে শাহেদ ওয়া মাশহুদের শপথ করেছেন। কোন কোন তাফসীরকারক বলেছেন শাহেদ জুমা ইয়া জুমাত এবং জুমার দিন এবং আরাফার দিনকে বোঝানো হয়েছে। আর আসল কথা, প্রত্যেক যারা উপস্থিত এবং যারা মাশাআল্লাহ এই পর্যায়ে, তারাই এর দ্বারা উদ্দেশ্য। এরপরে আল্লাহ এত শপথ করে কি বলছেন? আসহাবে উহুদের ঘটনার কথাই বলছেন। আসহাবে উহুদ বলতে জালেম শাসক ছিল, স্বৈরাচার শাসক ছিল, মুশরিক কাফের ফেরাউনের মতো। তো সে এই এই ঘটনার মূল নায়ক। তো এই এই বাদশাহ জুলুম করে মুমিনদের প্রতি গর্ত খুঁড়ে তাদেরকে জ্বালিয়ে মেরেছিল। সেই সেই ঘটনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়ে তাদের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন, কুতিলা আসহাবুল উহুদ, যে ধ্বংস হোক আসহাবে উহুদ, অর্থাৎ এই বাদশাহ এবং বাদশাহর যারা অনুসারী। আর এই উহুদের অর্থ কি? নারে দাতিল ওয়াকুদ, যেটা একের প্রজ্বলিত অগ্নিকুণ্ড। এরপরে আল্লাহ বলছেন ইদ হুম আলাইহা কুউদ, তারা ওই অগ্নিকুণ্ডে যারা ইমান এনেছিল মুমিনদেরকে ফেলে দিয়ে তারা বসে থেকে দেখছিল তামাশা। হুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ, ইদ হুম আলাইহা কুউদ, তার উপর তারা বসেছিল, উপবিষ্ট ছিল এবং তারা যা করছিল সেই ব্যাপারে তারা নিজেরাই সাক্ষী ছিল। অমানাকামু মিনহুম ইল্লাই মিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আর তাদের মধ্যে যারা ইমান এনেছিল আল আজিজ আল হামিদ, সে মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি, তাদের প্রতি তারা এই দুরাচরণ করেছিল। এরপরে আল্লাহ বলছে আল্লাহি লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। হ্যাঁ, তো সেই সেই আল্লাহ রাব্বুল আলামিন যার বাদশাহী, যার রাজত্ব সমস্ত ইয়ার উপরে, আকাশমণ্ডলী এবং জমিনের উপরে, এবং তারা যা করেছে সব কিছুর উপরে আল্লাহ প্রত্যক্ষকারী। তো এটা পুরাটাই এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে ইঙ্গিত দিয়েছেন এই ঘটনার প্রতি। তো এই ঘটনা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ তার সহিহ মুসলিমে বর্ণনা করেছেন, আর একটু অন্যভাবে বিস্তারিত বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ তার সুনান তিরমিজিতে। তো যেটা প্রখ্যাত সাহাবি সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কানা মালিকুন ফি মান কানা কাবলাকুম, যে একজন বাদশাহ ছিলেন তোমাদের পূর্বের জামানায়। কোন জামানায় এটা নির্ধারিত নাই। হ্যাঁ, তো কেউ কেউ বলেছেন 40 বছর আগের ঘটনা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের। তো কোথাকার ঘটনা লিখেছেন ঐতিহাসিকরা, এটা এমানের ঘটনা, এমানের বাদশাহ ছিলেন, এটা ফেরাউনের মতো একজন স্বৈরাচার বাদশাহ ছিলেন। তো এর আবার একজন জাদুঘর ছিল, সে জাদুঘর দিয়ে তার চারিতার্থ করত, তার যাবতীয় স্বার্থ, দুনিয়াবী স্বার্থ, তার
যত রকমের জুলুম নির্যাতনের ক্ষেত্রে তার সহযোগিতা নিত। তো যখন এই জাদুঘর বিদ্ধ হয়ে গেল তখন বাদশাকে প্রস্তাব দিল যে আমি তো বিদ্ধ হয়ে গেলাম, চলে যাওয়ার পালা, অতএব এমন একজন আপনি বালক দেন আমাকে যে বিচক্ষণ হবে, বুদ্ধিমান হবে, সে সহজে শিখতে পারবে আমার এই কর্মকাণ্ড, এই এলেম। তো এটা একটা এলেম, জাদুর একটা এলেম, কিন্তু এই এলেম আমাদের শিক্ষা করা যাবে না। তো সেই জাদুঘর ওই শিক্ষা দেওয়ার জন্য একজন বালক চাইলে বাদশাহ তাকে একজন বুদ্ধিমান বালক দিল যে তাকে শিখবে। সে তখন তার কাছে যাওয়া শুরু করলো, ওই বিদ্যা গ্রহণ করা শুরু করলো। তো এরপরে যখন আবার যায় তার পথে একজন, সে পেল কি, একজন রাহেব বা পাদ্রী পেল। তো ইনি খ্রিস্টান ধর্মের, আর এই বাদশাহ ছিল আসলে জালেম, এই ইহুদি, ইহুদিদের অন্তর্ভুক্ত। তো এই পথিমধ্যে এক রাহেব খ্রিস্টান পাদ্রী, সে আসলে আল্লাহ ভক্ত ছিল, আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। তো ঘটনাক্রমে তার সাথে সাক্ষাৎ হয় বা পথিমধ্যে তার যে গির্জায় সে ইবাদত বান্দিগি করত, তখনকার সিস্টেমই এটা ছিল, আর সে গোপনেই ছিল, সে একমাত্র ওই রাজত্বে আল্লাহর ইবাদত করত, আল্লাহকে মানত, তাওহিদে বিশ্বাসী ছিল। সেই হিসেবে গোপনেই সেই তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন তিনি। তো পথিমধ্যে হয়তো কেউ কেউ লিখেছেন যে বিশ্রামের জন্যে, রাস্তার দূর থাকাতে বিশ্রামের কারণে তার সাথে সাক্ষাৎ হয়ে যায়। তো তাকে তার সাথে দেখা হলে, তার সাথে পরিচয় হলে তার বিষয়গুলা জানতে পারেন। তো কেউ কেউ লিখেছেন যে তিনি কালেমা জপছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওই লা ইলাহা ইল্লাল্লাহর কারণ তিনি জিজ্ঞাসা করলে, ও বালক জিজ্ঞাসা করলে, তখন তিনি বললেন যে আল্লাহ ছাড়া কি আর কোনো এরকম মাবুদ আছে নাকি না। ওই বালকের মত অনুযায়ী, বালক তো ওই বাদশাহে বিশ্বাসী, যে বালক বাদশাহ, যে বাদশাহ ছাড়া আর কেউ কি আল্লাহ আল্লাহ আছেন বা মাবুদ আছেন। তখন সেই রাহেব সততাই বলেছিলেন যে অবশ্যই আল্লাহ যিনি একমাত্র মাবুদ। এরপরে তিনি অনেক কিছু তাকে দীক্ষা দিলেন, শিক্ষা দিলেন। তো এরপরে সে যখন ওই জাদুকরের কাছে গেল, জাদুকরের কাছে যাওয়ার পরে যখন দেরি হতে সেই জাদুঘর তাকে মারলো যে দেরি হওয়ার কারণ কি। এরপরে ওই তখন সে বলল আমি তো সমস্যায় থাকি, যখন দেরিতে আসি জাদুঘরের কাছে তখন জাদুঘর আমাকে বকা দেয়, আবার যখন ফেরার পথে আপনার সাথে সাক্ষাৎ করি, কিছু শিক্ষা গ্রহণ করি, তখন আবার বাড়িতে আমাকে বকা দেয়। তো আমার সমস্যা তখন ঠিক ওই রাহেব পাদ্রী শিক্ষা দিল তাকে, বুদ্ধি দিল যে তুমি যখন যাবে জাদুঘরের কাছে তখন বলবে যে আমাকে বাড়িওয়ালায় আটকে রেখেছিল বা দেরিতে আমাকে ছেড়েছে, আবার যখন বাড়িতে ফিরবে তখন জাদুঘরের নাম দিবে যে জাদুঘর ওখান থেকে আসতে আমার দেরি হয়েছে। এইভাবে তার চলছিল এইভাবে। এরপর হঠাৎ করে যাওয়া একবার জাদুঘরের কাছে যেতে দেখে যে এর পথিমধ্যে একটা বিশাল জন্তু আসাতে, কেউ কেউ লিখেছেন যে এটা সিংহ। তো এই জন্তু আসাতে জনজীবন বিপন্ন হয়ে গেছে, কেউ চলতে পারে না সে রাস্তা দিয়ে, তো বিপদে পড়ে গেছে। তখন বালক এটা একটা সুযোগ মনে করলো যে এবার দেখি আমি পরীক্ষা করে যে আসলে জাদুঘর উত্তম হবে নাকি আসলে এই পাদ্রী উত্তম হবে। তখন সে এক পাথর উঠিয়ে বলল যে হে আল্লাহ, হ্যাঁ যদি তোমার কাছে এই জাদুঘর প্রিয় হয়, হ্যাঁ বা তাহলে তুমি আমাকে জানাও এর মাধ্যমে, আর যদি সত্যিকার রাহেব বা পাদ্রী যদি তোমার কাছে প্রিয় হয় তাহলে এই পাথর আমি ওই সেইভাবেই ই করছি। প্রথমে সে রাহেবের নাম নিয়েই বা রাহেবের কথা মনে করেই সে ঢেল মারল। তো মাশাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওই জন্তুটা মরে গেল। মরে যাওয়ার পরে জনগণ খুবই আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এই ক্ষেত্রে জনগণ তার প্রতি আসক্ত হয়ে গেল, তার একটা বলা যায় এটা কেরামত জাহির হল আল্লাহর পক্ষ থেকে। সেটা প্রথমেই ধরা পড়লো যে সে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ তার দোয়া আল্লাহ রাব্বুল আলম কবুল করলেন, জন্তুটি মরে গেল, জনগণ আশ্বস্ত হলো। এরপর থেকে জনগণ তার কাছে আসা শুরু করলো এবং তার কাছে বিপদ আপদ তুলে ধরা শুরু করলো। আল্লাহ রাব্বুল আলম তার কাছে তার জন্য বাড়তি কেরামত দান করলেন, কি যে তার মাধ্যমে অন্ধ, তারপরে ধবল, যে কোনো রুগী এভাবে তার দোয়াতে সারা শুরু হয়ে গেল। আসলে তিনি দোয়া করতেন
এবং এইভাবে যখনই যে আসতো তখন তাকে শর্ত লাগাতেন যে এটা আসলে আমি শিফা দেই না, আমি আরোগ্যের আরোগ্য দান করি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াতে আরোগ্য দেন, আল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো যখনই যে আসতো শর্ত জুড়ে দিত যে তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে তোমার রোগ ভালো হবে, তোমার জন্য আমি দোয়া করব। এটা একটা দাওয়াতের সুবর্ণ সুযোগ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমরা দাওয়াতি কাজের আমরা ইচ্ছা করি তাদের এই পদ্ধতিটা গ্রহণ করা উচিত, যার কাছে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সে এটা সুযোগ গ্রহণ করে। যেমন ডাক্তার ভাইরা বিশেষ করে যারা আছেন তাদের কাছে বিভিন্ন ধরনের রুগী আসেন, বেনামাজি আসেন, অমুসলিম আসেন, তাদেরকে এইভাবেই দেওয়া যে আসলে আমি তো সুস্থতা দানকারী নই, বরং আমি শুধু চিকিৎসা দেই, কিন্তু রোগ দূর করেন তো আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আল্লাহর প্রতি আস্থা রাখেন, আল্লাহর প্রতি ঈমান পূর্ণ করেন, আমল পূর্ণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো করবেন, এইভাবে বলা উচিত। যেমন বালকটি সুযোগ গুণিত, এইভাবে মাশাআল্লাহ অনেক ইসলাম কবুল করলো, আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এরপরে দেখা গেল কি যে বাদশার যে একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি সে অন্ধত্ব বরণ করেছিল, সেই ঘনিষ্ঠ ব্যক্তি তার কাছে আসলো এই খবর শুনে বড় উপঢোকন নিয়ে, তো বলছে দেখো এই সব উপঢোকন সব তোমার, যদি আমাকে তুমি ভালো করতে পারো। তো বালক মাশাআল্লাহ বুদ্ধিমানের সাথে জবাব দিল আসলে তো আমি ভালো করি না, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে সেটা মাশাআল্লাহ ভালো হয়। তো তুমি যদি ঈমান আনো তাহলে আমি তোমার জন্য দোয়া করতে পারি, আল্লাহ শুনবেন আশা করি, এ তাহলে ভালো হবে। তো বললো ঠিক আছে, সে ঈমান আনলো, তার জন্য দোয়া করলো, ভালো হয়ে গেল। সে বাদশার কাছে গেল, বাদশাহ বলে তোমাকে কে চোখ ফিরিয়ে দিল? তো বলছে যে আল্লাহ। তো আল্লাহকে আমি ছাড়া কি আবার তোমার আবার আল্লাহ আছে নাকি, রব আছে নাকি? তখন বলছে হ্যাঁ, যিনি আমার এবং আপনার সবারই রব তিনি আমাকে ভালো করেছেন। তখন তাকে শাস্তি দেওয়া শুরু করলো, শাস্তি দেওয়ার কে তোমার শিক্ষা দান করেছে, কে কাজ করলো? তখন সে বাধ্য হয়ে ওই বালকের সন্ধান দিল, বালকের সন্ধান দেওয়াতে বালককে আবার ডেকে আনা হলো, বালক তখন আবার একই কথা হলো, বালক আবার একইভাবে জবাব দিল। এরপরে বালক আবার সেই যে তার শিক্ষক সেই আলেম বা রাহেব বা পাদ্রি তার সন্ধান দিল, যদিও ওই সন্ধান দিতে ওই পাদ্রি তখন নিষেধ করেছিল, কিন্তু বাধ্য হয়ে নির্যাতনের কারণে তাকে বলতে হয়েছে। এরপর তাকেও যখন শায়েস্তা করা হলো, যে এরপরে এই শায়েস্তা করার পরে তাকে যখন বলা হলো যে তুমি তোমার দিন থেকে ফিরে না আসলে তোমার অবশ্যই মৃত্যুদণ্ড, এরপরে শেষে বাদশাহ কি করলো যে তাকে করাত দিয়ে চিরে দুই ভাগে বিভক্ত করে শহীদ বানিয়ে দিল সেই সেই পাদ্রিকে। এরপরে আবার ওই যে অন্ধ তার যে ই ছিল একান্ত সহচর তাকেও বলা হলো, প্রস্তাব দিল, সেও যখন ইসলাম থেকে ফিরতে না চাইলো দিন থেকে তখন তাকেও ওইভাবে মেরে ফেলা হলো। এরপরে বালকের পালা, বালককে যখন বলল, বালককে তারা মানতে পারতে পারলো না, এরপরে তাকে মারার জন্য দুইটা কৌশল করলো, পাহাড়ে পাঠিয়ে দিল লোক দিয়ে, বালকের দোয়াতে পাহাড় বিগলিত হয়ে তারাই ধ্বংস হয়ে গেল। এরপরে আবার সমুদ্রে পাঠিয়ে দিল, সমুদ্রেও তারাই তলিয়ে গেল, কিন্তু বালক ফিরে আসলো বাদশার কাছে। শেষ পর্যন্ত বাদশাহ অপারগ হয়ে গেল তাকে মারতে, তার কাছে সে বাদশাহের কাছে বালক এটাই দিল, পরামর্শ দিল, তুমি ততক্ষণ আমাকে মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি যেভাবে বলবো সেভাবে না কাজ করবে। সেটা কি যে ঠিক আছে, তুমি আমার ঝুলি থেকে তীর নিবে, ধনুক নিবে, এরপর এখান থেকে তুমি আমাকে প্রথমে তুমি আবার সমবেত করবে তোমার দরবারে সব লোকজনকে, এবং আমাকে খেজুর গাছে সুলি দিবে এবং তীর মারবে এই বলে যে যে এটা আমি তীর ছুটছি যে এই আল্লাহ বিসমিল্লাহ রাব্বিল হাদাল গোলাম, যে এই এই ছেলের রবের আল্লাহর নামে আমি তীর ছুড়লাম, এইভাবে ছুড়লে তুমি আমাকে মারতে পারবে, তাছাড়া মারতে পারবে না। ঠিক তাই করলো, সমবেত সকল লোকের সামনে যখন সে তীর ছুড়লো বিসমিল্লাহ রাব্বিল হাদাল গোলাম বলে, তখন তার তীর লক্ষ্য ভ্রষ্টার হলো না, সে তাকে মারতে পারলো। সে ঘটনাটা ঘটার কি যে বালকটি অবশ্য এটাই চেয়েছিল যে আমি মরি মরবো কিন্তু সবাই যেন মুসলিম হয়ে যায়, সবাই ইসলাম কবুল করলো, দিন আল্লাহর দিন কবুল করলো। এই এরপরে যখন
তার কাছে বলা হলো কি ঘটনা ঘটলো, তখন এসে রাগান্বিত হয়ে তখন সেই খন্দক খুলল, গর্ত খুলল, ওই গর্তে সকল যারা ইসলাম কবুল করেছে যা প্রস্তাব দিল তারা ফিরে আসবে, তারা বাঁচবে, আর না হলে তাদেরকে এইভাবে অগ্নিতে জ্বালিয়ে মারা হবে। এর মধ্যে একজন মহিলাও ছিল, মহিলা সন্তানের কারণে যাচ্ছিল না সেই অগ্নিকুণ্ডে, সেই সন্তান তাকে বলল যে আপনি হকের উপরে আছেন, অগ্নিতে আপনি পড়ে যান। তো এই ঘটনা হলো যে সকল মুমিনদেরকে ওই জালেম বাদশাহ সে অগ্নিকুণ্ডে ঢুকিয়ে দিয়ে সে আজাব দিয়ে মৃত্যু মুখে ঠেলে দিল। এটা হচ্ছে আসহাবে উহুদের ঘটনা। এই ঘটনা আমাদেরকে অনেক শিক্ষা দেয় যে এখানে ইমানের উপরে অটলতা, দৃঢ়তা, তারপরে বালক আল্লাহ রাব্বুল আলামিন বালককে কবুল করেছেন বিধায় সে ইসলামের পথে মানুষকে ভাবে দাওয়াত দিতে পেরেছে। তো আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সে কত ধৈর্য ধরেছে, কত সহ্য করেছে, সেরকম পাদ্রি। হ্যাঁ, তো এটা একটা বলা যায় মুজেজা। এই যে আত্মহত্যার বিষয়টা, এখানে একটা বিষয় না বললেই নয় যে আমরা কি এই পজিশনে এতে পড়লে কি আমরা আত্মহত্যা দিব না জীবন রক্ষা করব এদিক ওদিক কথা বলে। তো এক্ষেত্রে মূল কথা হলো যে যদি আমার ব্যক্তিগতই একান্ত কারণ হয় তাহলে এক্ষেত্রে আবার ইচ্ছা আছে যে আমি একটু এদিক ওদিক কথা বলতে পারি, ইমান ধ্বংসকারী কথা বলতে পারি, কিন্তু আমার অন্তরটা যদি আমাদের প্রশান্তিতে থাকে, ইমানের উপরে অটল থাকে, আর আমি এক্ষেত্রে আমার জান বিসর্জন দিতে পারি, জায়েজ আছে। কিন্তু আমি যদি ইমাম হই, আমি একজন যদি আমাকে অনেক ফলো করে এরকম ব্যক্তি যদি হই, যেমন এই বালকটি ছিলেন, তো এরকম হলে আমাকে কখনোই ফিরে আসা যাবে না ইমান ইমান থেকে, দিন থেকে। আমি নিজে হত্যা হয়ে গেলেও এর উপর অটল থাকবো যাতে আমাকে মানুষ ফলো করে। আমি যে যেমন ইমাম আহমদ বিন হাম্বাল তাকে কোরআন সৃষ্ট এই কথা বলার জন্য বাধ্য করার পরেও বাদশাহ তিনি ফিরেন নাই, যে জানছেন যে যদি আমি যদি ফিরে আসি জানের ভয়ে তাহলে আমার সাথে সবাই এই বিশ্বাসী হবে যে এটা কোরআন সৃষ্ট, কোরআন সৃষ্ট এটাই বিশ্বাস করবে, কোরআন আল্লাহর কালাম, এটা যে তিনি আকিদা রাখেন এটা কিন্তু বিশ্বাস করত না। তো এটা একটা দৃষ্টান্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন আমরা এখান থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি যে আমরা বালকদেরকে গুরুত্ব দেব, যে তারা মাশাআল্লাহ জাতির ভবিষ্যৎ, তাদেরকে দিয়ে অনেক কাজ হতে পারে, তাদের দ্বারা অনেক খেদমত হতে পারে। আমরা ছেলে বাচ্চাদেরকে আমরা গুরুত্ব দিব, কারণ এরাই হচ্ছে ভবিষ্যতের কর্ণধার। আমরা সেটা অনেকেই অনেক কথা বলি এই ব্যাপারে, কিন্তু আসলে বাস্তব এই ঘটনাটা আমাকে এটাই শিক্ষা দেয়, এটা আমাদেরকে বুঝতে হবে। অতএব আসুন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই ঘটনার দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করলাম যে তাওহীদের গুরুত্ব কি, তাওহীদের উপরে অটল থাকাটা আমাদের জীবনের চেয়ে অনেক সময় বেশি হতে পারে, এবং এটা আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে যেতে পারে। বালক যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে, হ্যাঁ, সে কোনোভাবে আপোষ করে নাই এবং সে কৌশল অবলম্বন করেছে। সব এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই এটা এখানে শিক্ষা আছে। ইমাম গণ, আমার মহামনীষী গণ, এই সুরাতুল বুরুজ এবং এই যে আসহাবে উহুদের ঘটনা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন, এখান থেকে অনেক উপদেশ, অনেক ফায়দা বর্ণনা দিয়েছেন তারা। তার মধ্যে আমি যেগুলা উল্লেখ করেছি এটাই যে আমরা এখান থেকে ইমানের উপরে অটলতা এটা বেছে নিব, এবং কখনো আমাদের ঘুরিয়ে কথা বলা জায়েজ আছে, যেরকমটি মনে করেন রাহেব বলেছিল, হ্যাঁ, এটা ওই যে মাসলাহাতের কারণে যে তাকে শিক্ষা দিল যে তুমি যখন জাদুঘরে কাছে যাই বলবে যে বাড়ি থেকে আমি আসতে দেরি করেছি, বাড়িতে গেলে তখন বলবে জাদুঘরের কাছে, বা ঘুরিয়ে দেখেছে যে এটা যে অবস্থা তার ক্ষেত্রে এইভাবে ঘুরিয়ে বলাটাও যায় যে এই পরিস্থিতিতে এটা মাসলাহাতের কারণে। তো সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সেরকম ভাবে আমরা আরো বুঝবো দাওয়াতের ক্ষেত্রে আমরা সব সময় দেব। দেখেন সে এই দাওয়াতের গুরুত্ব কত দিয়েছে বালকটি, যে মরণের সে কখনো ঝুঁকি এটা নেয়নি যে মরে যাবো, কাজে আমি আমি নিজে বেঁচে যাই। যে দুইবার তাকে মারার জন্য পাঠালো, এরপরে সে মরলো না এবং অন্যরা মরে গেল, কিন্তু সে বাদশার কাছে এসে সততাই উপস্থিত হয়ে গেল তাকে দাওয়াত দেওয়ার জন্য, তার মাধ্যমে যেন দাওয়াতটা প্রচার হয়ে যায়, যাতে মানুষ ইসলাম কবুল করে, বাদশার মুখোশটা উন্মোচন হয়ে যায়। এটাই সে চাওয়ার কারণে মাশাআল্লাহ এখানে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে এটা সে কত এখানে এখানেই করেছে। তেমনই ভাবে সত্য প্রকাশের জন্য আমাদের সত্য অবস্থানে থাকা এখানে আমরা বুঝতে পারছি, আর যে এখানে বিজয়ী হওয়াটা, এখানে বাদশাহ বাহ্যিকভাবে বিজয়ী হলো, তাই না? বাচ্চা
বাদশা ওই বাচ্চাকে মারতে পারলো কিন্তু এটা কি আসল বিজয় কিন্তু আসল বিজয় তো ওই যে বালকের তাই না তো আমাদেরকে নিজে বাঁচা বাইসে যে বিজয় লাভ করব আমরা এটা যেন না মনে করি যে আমি বাঁচলেই বিজয় লাভ করলাম না আমি মরে গিয়েও আমার বিজয় সুনিশ্চিত হতে পারে যেমন মাশাআল্লাহ এটা প্রমাণ হয়েছে বালকের শাহাদতের মাধ্যমে তেমনি ভাবে এই যে লেগে থাকা বারবার দাওয়াতের কাজে লেগে থাকা এটা আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি তেমন ভাবে এখান থেকে আমরা যে শিক্ষা নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেরামত দান করেন তাদের কেরামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের খেদমত নিয়ে থাকেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই বালককে দান করেছিলেন প্রথমে তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া তিনি আল্লাহ তার দাওয়াত কবুল করেছেন সেটা দেখা আমরা ঘটনাতে শুনতে পেলাম বুঝতে পেলাম এবং তাছাড়াও তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খেদমত নিয়েছেন তাকে কেরামত দান করে যে তার দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোগ ব্যাধি দূর করে দিতেন যাতে মানুষের দাওয়াতে কাজে ই হয়েছে তিনি শর্ত জুড়ে দিতেন যে তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো হ্যাঁ তাইলে আমি দোয়া করব আল্লাহ তোমার তোমার রোগ ভালো করবেন তো এটা একটা বড় ধরনের ইয়া আর এটা আমরা করতে পারি যে এখানে বারবার আল্লাহর কাছে চাইতে হবে বারবার আল্লাহর কাছে একাগ্র চিত্রে চিত্তে বুঝতে হবে এবং আল্লাহর প্রতি একান্ত আস্থা রাখতে হবে যেমন এই বালক বলেছিল আল্লাহ মাকফিহিম বিমা শীত যে আল্লাহ মাকফি আল্লাহ মাকফিনি হে হিম বেমা শীত এইটা তার দোয়াটাতে আমরা কতক্ষণ বুঝতে পারি যে হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হও তারা তারা তাদের বিরুদ্ধে তুমি যেভাবে চাও তো এটা এটা বলা যায় ওই বালকের মাশাআল্লাহ অন্তরের যে নিজের প্রতি আস্থা সেটাও বোঝা যায় এরপরে এটাও আমরা বুঝতে পারি যে আমাদেরকে কুরবানি করতে হবে আল্লাহর দিনের দাওয়াতের জন্য আমাদেরকে অবশ্য কুরবানি করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটাও আমরা রহমত বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এভাবে দিলকে খুলে দেন যেমন বালকের দিলকে খুলে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বালকের মাধ্যমে অনেক কাফের মুশরিক দিলকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন এটাতে আমরা উৎসাহিত হব যারা দায়ী আল্লাহ যে আমরা আসলে কাজ করে যাব দাওয়াত দিয়ে যাব হেদায়েতের মালিক আল্লাহ আমি হেদায়েতের মালিক নই এই জন্য আমাদেরকে চলতে হবে তেমনি আমরা এটাও বুঝতে পারি যে জাদু কিন্তু এটা এটা কুফুরি এটা কাফেরদের কাজ যে বলছিলাম বাদশাহ কাফের বাদশাহ এবং জাদুঘর এটা কুফুরি ওদের কর্মকাণ্ড তো এই যে কুফুরি শিখতে গেছিল বালক তখন সে ইসলাম বুঝতো না দিন বুঝতো না আল্লাহকে চিন্তা না মাবুদ চিন্তা না এই জন্য সে শিখতে গেছে এরপরে যখন সে রাহেবের কাছ থেকে এলেম পেল তাওহীদ পেল তখনই সে এখান থেকে বিরত হলো তো আমাদেরকে এই জাদুর সর্ব বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বরং আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জাদু থেকে আমাদেরকে সতর্ক করেছেন জাদু শিক্ষা দেওয়া শিক্ষা গ্রহণ করা এটা কুফুরি যে করলো জাদুঘরের কাছে গেল সে কুফুরি করলো এর থেকে আমাদেরকে বাঁচতে হবে এমনকি জাদু দিয়েও জাদু নষ্ট করা যাবে না বরং এটা বৈধ সঠিক পদ্ধতিতেই জাদু নষ্ট করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে আমাদের সঠিক জ্ঞান দান করেন হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين تطيب أسعد قلوبا بالهداية والتقى ونر طريقي كي أراه يطيب طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين تطيب أسعد قلوبا بالهداية والتقى وأنر طريقي كي أراه يطيب وأنر طريقي كي أراه يطيب